ফাংশনের মিল করব। চলো আমরা তাহলে দেখি। প্রথমে আমরা এরকম একটা আমাদের প্রশ্ন থাকবে, এরকম একটা বাক্স করে একটা বাম পাশের সাথে ডান পাশের সব মিল করানোর বক্স, বাম পাশ ডান পাশ। কোন নম্বর আছে আমাদের চারপাশের সব কিছু নিয়ে খ, আমরা আমাদের চারপাশে ব, প্রকৃতিতে আছে নানা ধরনের গাছ ঘ, প্রকৃতিতে আরো আছে বিভিন্ন ধরনের ক, আমরা একা বসবাস করতে এ পাশে আছে ডান পাশে আছে দেখো ফুল লতা পাতা প্রাণী পাখি ও মাছ আমাদের পরিবেশ পরিবারে ঘরে উঠে প্রকৃতি দেখতে পাই অভিযোজন করতে পারি পারি না তেমনি কি এপাশের সাথে এপাশে কোনো মিল নেই এলাকা আছে। এখন আমরা এটা কি করবো এই ডান পাশের সাথে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশকে সঠিক মিলকরণটা আমরা করবো। তাহলে চলো আমরা এখন করি। কোনো আছে আমাদের চারপাশে সব কিছু নিয়ে কি আমাদের পরিবেশ, আমাদের চারপাশে সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। তোমাদের সুবিধার্থে আমি তোমাদের নাম্বার দিয়ে বুঝিয়ে দিতেছি, এখানেও ক নম্বর এখানেও ক নম্বর, আমাদের চারপাশে সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। আবার বলছি তোমাদের আমাদের চারপাশে সব কিছু নিয়ে আমাদের পরিবেশ, এই যে দেখো এখানে ক নম্বর দিয়েছি এখানে ক নম্বর দিয়েছি তোমাদের সুবিধার্থে, নিচে বলে লিখে দিতে পারতাম কিন্তু জায়গা নেই সেজন্য তোমাদের লিখে দিই নাই, তোমরা এভাবে বুঝে নিবে। আমাদের চারপাশে সব কিছু নিয়ে আমাদের পরিবেশ ক নম্বর, আমরা আমাদের চারপাশে কি দেখতে পাই প্রকৃতি দেখতে পাই, আমরা আমাদের চারপাশে প্রকৃতি দেখতে পাই, এটা হচ্ছে খ নম্বর। আমরা আমাদের চারপাশে প্রকৃতি দেখতে পাই, আমরা আমাদের চারপাশে প্রকৃতি দেখতে পাই। দেখো এখানে খ নম্বর এখানেও খ নম্বর, তোমাদের সুবিধার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি। খ নম্বর